এইবারে কংগ্রেসের প্রার্থী হিসাবে যোগদান জয়লাভ করেছিলেন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে তিনি তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করছেন। 67 নম্বরের কাউন্সিলর আজকে কর্মসূচি ছিল যে আমাদের আসানসোল কর্পোরেশনের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যে ওয়ার্ডে আমরা জিতিনি, আমরা 106 মধ্যে 91 ওয়ার্ড জিতেছিলাম। আজকে তার মধ্যে 59 নম্বর এবং 67 নম্বরে 59 নম্বরে কংগ্রেসের প্রার্থী হিসেবে জাকির হোসেন জয়লাভ করেছিলেন এবং 67 নম্বরে যোগদান করে আমাদের বক্তৃতা চলেছে এবং 67 নম্বরে যোগদান টুম্পা চৌধুরী যোগদান করেছিলেন, আজকে যোগদান করলেন। পরে 91 থেকে আমাদের 93 হয়ে গেল এবং আরও 4 কাউন্সিলর দরখাস্ত করে রেখেছেন, আমাদের দল সম্মতি দিলে আমরা করব। আমি দিদির হয়ে কাজ করতে চাই আর জনতার পাশে থাকতে চাই, জনতার সেবা করতে চাই। পাশে থাকার ইচ্ছা আছে, কাজ করব, ব্যাস আর কিছু না। আমি 67 টুম্পা চৌধুরী। তো দেখা গেল যে মানে কংগ্রেস ছেড়ে নির্দলকে নিয়ে আজকে আপনারা জয়েন করালেন, যেখানে আপনারা বাবা বলছে নির্দল প্রার্থীকে জয়েন করা যাবে না, সেখানে আপনারা জয়েন করালেন, কি বলবেন? এই সামনে লোকসভা ইলেকশন আছে, তো লোকসভা ইলেকশন জিততে হবে, হার হাল জিততে হবে। জিতার জন্য যে পলিসি সামনে লেখে আসার দরকার ও করতে হবে, যে পলিসি মতে চলতে হবে। বিজেপি জয়েন করাবেন, সিপিএম জয়েন করাবেন, তৃণমূল কাউকে জয়েন না করাবে ও তো চলবে না। আগে ইলেকশন না থাকতাম তো কাউর দরকার পড়ে না। কোঅপারেশনতে এখন তৃণমূল কংগ্রেসে 91 কাউন্সিলর আছে, কোঅপারেশনে কোনো প্রবলেম হয় না। আমাকে সামনে লোকসভা ইলেকশন, আমাকে যে যে উইক জায়গা আছে ও জায়গা মেকআপ করার দরকার আছে। তাহলে নির্দলকে জয়েন করালে? নির্দল বলে নেই, ওবি তো পাইলে টিএমসি এ ছিল, টিকিট পাই নেই বলে নির্দলে দাঁড়িয়েছে, নির্দলে জিতে আসেছে, টিএমসি ক্যান্ডিডেটের সঙ্গে লড়াই হয়েছে, ও ছাটবি আমার পাটবি আমার। কিছু লোক জয়েন্ট হবে, তো দেখা যাচ্ছে যে এখানে আপনার মুখ্যমন্ত্রী বলছেন যে নির্দল প্রার্থী আমরা যে জয়েন যে আমরা আমরা যে জয়নিং করাচ্ছেন পার্টি ইনস্টিটিউশনে করাচ্ছেন, পার্টিকে জানিয়ে করাচ্ছেন। জেলা লেভেলে কাউর ক্ষমতা নেই কাউকে জয়েন করাবার, অলরেডি স্টেট নেতৃত্বের সঙ্গে কথা বলে করছে, ঠিক আছে। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএস সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170011562।